হাই এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা পাওয়ার ল বা গামা ট্রান্সফরমেশন গুলোকে দেখব। সো পাওয়ার ল ট্রান্সফরমেশনটা হচ্ছে, যদি পাওয়ারের ভ্যালুটা 1-এর বড় হয় তাহলে হচ্ছে লগের অনেকটা উল্টা কাজ করে, এবং যদি পাওয়ারটা যদি 1-এর ছোট হয়, 1-এর ছোট থেকে 0-এর মধ্যে হয় তাহলে হচ্ছে এটা কিছুটা লগের মতো কাজ করে। তো এটা এইভাবে চিন্তা করতে পারেন। তো গামা ট্রান্সফরমেশন দিয়ে বেসিক্যালি আমরা একটা ইমেজের অন্ধকার পার্ট গুলোকে উজ্জ্বল করতে পারি, আবার উল্টাটাও করতে পারি, সেটা পাওয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো এই যে ফাংশনটা হচ্ছে এস ইকোয়ালস টু সি ইন্টু আর, সি একটা কনস্ট্যান্ট, এটা যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে। লগারিদমে আমরা যে লগারিদমিক ট্রান্সফরমেশন আমরা যেরকম দেখেছিলাম সি, এখানেও সি এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট, ইউজুয়ালি ইন্টিজার হয় বাট ইন্টিজার নাও হতে পারে। আচ্ছা, আর আরটা হচ্ছে আমরা ওই অ্যাকচুয়াল ইমেজের ওই পিক্সেলের ভ্যালুটা, এবং এই গ্যামাটা হচ্ছে পাওয়ার। ওকে, তো এই যে গ্যামাটা, গ্যামা বা ওয়াই যেটাই বলেন, তো এইটার ভ্যালু আমি যেভাবে চেঞ্জ করছি সেই অনুযায়ী হচ্ছে আমাদের ইমেজের কার্ভটা চেঞ্জ হবে। সো এখানে দেখেন, এখানে হচ্ছে ইনপুট ইমেজের গ্রে লেভেল দেওয়া। গ্যামা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে গ্রে লেভেলটা যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, আচ্ছা গ্রে লেভেল কিন্তু আমাদের ফ্র্যাকশনও হতে পারে, ঠিক আছে, তার মানে গ্রে লেভেল 0.1, 0.2, 0.3, 0.4 এরকমও হতে পারে। আমরা ইউজুয়ালি তো এতদিন যেটা দেখেছিলাম যে 0 থেকে 255-এর মধ্যে ভ্যালু, ইন্টিজার ভ্যালু দেখছিলাম, বাট ইন্টিজার ভ্যালু না হয়ে সেটা নন ইন্টিজার ভ্যালুও হতে পারে। ওকে, সো ফ্র্যাকশনও হতে পারে। ইউজুয়ালি গ্যামা ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্র্যাকশন নিয়ে কাজ করি, সো অ্যাকচুয়াল ইমেজটাকে হচ্ছে আমাদের স্যাম্পল করে ফ্র্যাকশনের মধ্যে নিয়ে আসতে হয়। স্যাম্পল করে ফ্র্যাকশনের মধ্যে আনা মানে হচ্ছে যে আমরা ধরেন যে 10-কে বলছি 0.1, 10-কে ধরছি, 20-কে 0.2 ধরছি, 30-কে 0.3 ধরছি, এরকম আর কি স্যাম্পলিং করে। ওগুলো আমরা পরে আরও ডিটেলসে দেখবো। তো এখানে দেখেন ইনপুটের গ্রে ইমেজ, ধরেন যে আমাদের লাস্ট ইয়াটা লাস্ট বিটটা কি হয় L-1, তো এটা হচ্ছে আমাদের লাস্ট বিট। ওকে, লাস্ট গ্রে লেভেলটা 0 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে L এর 1/4, L এর অর্ধেক, 3/4। এখানে হচ্ছে আউটপুটের গ্রে ইমেজটা। সো এখানে দেখেন যে ওয়াই এর 1-1টা ভ্যালু দেওয়া। ওকে, সো ওয়াই এর ভ্যালু যখন 1 দিচ্ছি বা গামার ভ্যালু যখন 1 দিচ্ছি তখন হচ্ছে আমরা আইডেন্টিটি ইমেজটা পাচ্ছি, তার মানে আউটপুট ইমেজ এবং ইনপুট ইমেজ এক্স্যাক্টলি সেম। যখন ওয়াই এর ভ্যালু 1-এর চেয়ে কম হয়ে যাচ্ছে বা 0-এর মধ্যে, তখন হচ্ছে ইমেজটার ব্রাইটনেস বেড়ে যাবে। কারণ দেখেন এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইমেজের কার্ভটা, আর আমরা যখন 0.2 দিচ্ছি তখন হচ্ছে এই কার্ভটা। তো আমাদের মানে পিক্সেলের ডার্কনেসটা এখানে থাকার কথা ছিল, পিক্সেলের গ্রে ভ্যালুটা এখানে থাকার কথা ছিল, বাট এখন অনেক উপরে, তার মানে অন্ধকার পার্টগুলো অনেক উজ্জ্বল দেখাচ্ছে। যখন 1-এর চেয়ে বড় তখন সেটা ঠিক উল্টাটা দেখা যাচ্ছে, অন্ধকার পার্টগুলো আরো বেশি অন্ধকার দেখা যায়। ঠিক আছে, একদম উজ্জ্বল পার্টগুলো সেমই থাকে, বাট ইউজুয়ালি এই গামা যখন 1-এর চেয়ে বড় হয় তখন ইমেজটা একটু ডার্কার হয়ে যায়, গামা যখন 1-এর চেয়ে ছোট হয় তখন ইমেজটা ব্রাইটার হয়ে যায়। নেসেসারি না যে আপনার সবগুলা, কিন্তু এটা কিন্তু লিনিয়ার কোনো কিছু না, ঠিক আছে, এখানে এটা কিন্তু পুরোপুরি কার্ভ। ঠিক আছে, সো মাঝখানের দিকের, সো এখানে দেখেন মাঝখান থেকে এটার এটার ইফেক্টটা একটু, আমরা যখন একদম এক্সট্রিম দিকে যাচ্ছি যেমন একদম ডার্ক, সেই ক্ষেত্রে কিন্তু যত কমাবো তত বেশি ব্রাইটার হচ্ছে এই পার্টটা। তো ডার্কার পার্টগুলো অনেক বেশি ব্রাইটার হবে, বাট যে মাঝামাঝির বা লাইটার যে পার্টগুলো সেই পার্টগুলো কিন্তু অত বেশি ব্রাইট হচ্ছে না। ঠিক আছে, আবার এই দিকের ক্ষেত্রে উল্টা, যখন 1-এর ভ্যালু যখন বড় দিচ্ছি তখন এক্ষেত্রে উল্টা। তো এটা ঠিক লিনিয়ার না যে আপনি গ্রে লেভেলগুলোর সাথে কোনো একটা ভ্যালু গুণ করে দিয়ে যেভাবে ব্রাইট করেছিলাম আমরা, এটা সেরকম না। ঠিক আছে, এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেক গ্র্যাজুয়াল, কিছু ক্ষেত্রে খুব সীমিত, বাট ওভারঅল ইমেজটা একটু ব্রাইটার হয়, আমরা এক্সাম্পল দেখলে বুঝবো। তো এক্স্যাক্টলি যেটা বললাম সেই কথাগুলো এখানে লেখা। সো গ্যামার ভ্যালু যখন 1-এর চেয়ে ছোট তখন এক্সপ্যান্ড দ্য ভ্যালু অফ ডার্ক পিক্সেল, তার মানে ডার্ক পিক্সেলগুলোর ভ্যালুগুলো এক্সপ্যান্ড করবে, তার মানে যে ডার্কার পিক্সেলগুলো আছে সেগুলো আমরা বেশি দেখতে পাবো, এবং ব্রাইটার পিক্সেলগুলো কম্প্রেস হয়ে যাবে, ব্রাইটার পিক্সেলগুলো কম দেখতে পাবো।
গ্যামা বড় হওয়ার জন্য তার উল্টাটা হবে, গ্যামা ভ্যালু 1 এবং সি এর ভ্যালু 1 যখন হবে তখন আইডেন্টিটি ট্রান্সফরমেশন, তার মানে ইনপুট এবং আউটপুট সেম। তো এটা একটা কাজে ব্যবহৃত হয় গ্যামা কানেকশনটা। সেটা হচ্ছে যে আমাদের মনিটরে অনেক সময় প্রবলেম থাকতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্যামা কানেকশনের হেল্প নিতে পারি। সো একদম আমাদের অ্যাকচুয়াল ইমেজটা হচ্ছে এটা। ওকে, সো আমাদের এই ইমেজটা মনিটর ডিসপ্লেতে দেখানোর কথা, বাট মনিটরের ইন্টারনাল প্রপার্টিজ এর কারণে, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস, সো মনিটরের ইন্টারনাল প্রপার্টিজ এর কারণে সেটার আউটপুটটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। সো আমাদের অ্যাকচুয়াল ইমেজটা আমরা এটা দিচ্ছিলাম, বাট মনিটর ডিসপ্লে করছিল এইটা, ঠিক আছে? তো সো ইমেজটা একটু ডার্কার লাগছে, রাইট? ডার্কার অথবা ব্রাইটার, হোয়াট এভার ইট ইজ। সো এটা করলে অ্যাকচুয়ালি ডার্কার লাগবে, ঠিক আছে? সো ইমেজটা একটু ডার্কার লাগছে, যে আমাদের এখানে যে ডার্ক পার্ট গুলো ছিল সেগুলো আরো ডার্ক হয়ে গেছে, ঠিক আছে? তো ইমেজটা একটু, যেটা আমার অ্যাকচুয়াল ইমেজ ছিল সেটা হচ্ছে ডার্কার মনে হচ্ছে এখন। এটা মনিটরের ইন্টারনাল প্রপার্টিজ এর কারণে এরকম হচ্ছে, এটা এরকমও হতে পারে, ঠিক আছে? কুড বি এনিথিং। সো ইউজুয়ালি সব ধরনের এলসিডি বা একদম যদি হাইলি অ্যাকুরেট প্রফেশনাল গ্রেড এর মনিটর না হয়, তাহলে এরকম কিছু প্রবলেম মনিটরের ম্যানুফ্যাকচারিং এর সময় থাকে। এটার সলিউশনটা কিভাবে হয়? সলিউশনটা হচ্ছে গ্যামা কারেকশন দিয়ে, ঠিক আছে? তো আমাদের এই কার্ভটা অ্যাচিভ করতে হবে, রাইট? তো আমরা যদি ইনপুট ইমেজটাই এরকম দেই, তার মানে ইনপুট ইমেজটাই হচ্ছে গ্যামা ট্রান্সফর্ম করে দেই, তাহলে আমরা আউটপুট ইমেজটা এরকম পাবো না, কারণ আমরা এইটা যখন দিচ্ছিলাম তখন আমরা এই কার্ভটা পাচ্ছিলাম, রাইট? একটা গ্যামা ভ্যালু চলে আসছিল আউটে। আমরা যদি এই কার্ভটা দিই তখন কিন্তু আমরা স্ট্রেট লাইনের একটা কার্ভ পাবো। সো দেখেন, আমরা একটা নর্মাল ইমেজ দিচ্ছিলাম, সেটা ডার্ক হয়ে যাচ্ছিল, বাট আমরা যদি একটু লাইটার ইমেজ দিই, তো আমরা নর্মাল ইমেজ দিলে সেটা অন্ধকার হয়ে যাচ্ছিল। সো ওই ইমেজটা, আমরা নর্মাল ইমেজটা না দিয়ে আমরা যদি একটু উজ্জ্বল ইমেজ দিই, তাহলে ওইটাকে একটু ডার্ক করলে কিন্তু অ্যাকচুয়াল ইমেজটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো বেসিক্যালি গ্যামা কারেকশনটা এইভাবেই কাজ করছে। সো আমাদের যতটুকু কারেক্ট করলে মনিটরে মোটামুটি অ্যাকুরেট একটা ডিসপ্লে পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা গ্যামার ভ্যালু দিয়ে সেটা আমরা ফিক্স করে দিতে পারি। সেইটাকে বেসিক্যালি বলা হচ্ছে গ্যামা কারেকশন। আর আরো আমরা গ্যামা কারেকশনের, গ্যামার দিয়ে হচ্ছে আমরা এমআরআই বা এমআরআই এর পরে যে ইমেজ গুলো থাকে সেই ইমেজ গুলোর এনহ্যান্স করতে পারি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, সেখানে আমি গ্যামার ভ্যালু যদি 0.6 দিই তাহলে দেখেন ইমেজটা কিন্তু এখন অনেক অন্ধকার, রাইট? এখান থেকে অনেক ডিটেল দেখা যাচ্ছে, এই পার্টটার ডিটেল তো দেখা যাচ্ছে। আমি তো ডক্টর না, বাট হয়তো বা এই পার্ট গুলোর ডিটেল গুলো দেখতে পাওয়াটা ইম্পর্টেন্ট। সো গ্যামা যখন একটু বাড়াচ্ছি তখন দেখেন এই পার্টে কিন্তু কিছুই ছিল না, গ্যামাটা যখন, সরি, গ্যামা যখন কমিয়ে দিচ্ছি 0.6, তখন এই ইমেজটা একটু ব্রাইটার হয়ে যাচ্ছে, আমরা এই পার্ট গুলো আর একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, রাইট? আরো কমাচ্ছি এখন আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বাট কিছু নয়েজ ইন্ট্রোডিউস হয়েছে। যখন আরো কমাবো তখন ইমেজটার আরো কিছু পার্ট আরো ক্লিয়ারলি দেখা যাবে। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্র্যাকচার হিউম্যান স্পাইনের ইমেজ ছিল। সো এইটা হচ্ছে একটা রেজাল্ট, যখন সি এর ভ্যালু 1, গ্যামার ভ্যালু 0.6, এটা সি এর ভ্যালু 1, গ্যামার ভ্যালু 0.4, এটা সি এর ভ্যালু 1, গ্যামার ভ্যালু 0.3। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো গ্যামার ভ্যালুর উপর আমাদের ইমেজটার চেঞ্জটা এরকম হয়। সো দেখেন হোয়াইট পার্টটা কিন্তু ওই রকমই আছে, এটা কিন্তু ব্রাইট হয় নাই, বাট যে অন্ধকার পার্টগুলো ছিল, অন্ধকার পার্টগুলো ব্রাইটার হয়ে গেছে। বেসিক্যালি এটা আমরা কি করি, ডার্ক ভ্যালু গুলোকে এক্সপেন্ড করছি আর ব্রাইটার ভ্যালু গুলোকে হয় যেরকম থাকছে বা বেশি ব্রাইট গুলোকে আর একটু কম্প্রেস করাচ্ছি, এরকম আর কি। সো আমরা ওয়াইয়ের ভ্যালু যত কমাচ্ছি আমাদের ইমেজটা তত ওয়াশড আউট লাগছে, ঠিক আছে? কন্ট্রাস্ট কমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। সো বেসিক্যালি এইটাই হবে, ওয়াইয়ের ভ্যালু যদি বাড়াই তখন হচ্ছে ইমেজটা আরেকটু ডিপ হবে, আর একটু কন্ট্রাস্টই হবে, বাট আপনি ডিটেল হারাবেন। তো এখানে একটা অ্যাকচুয়াল ইমেজ, সো এটা হচ্ছে একটা ওয়াশড আউট ইমেজ। এখানে হচ্ছে আমরা গ্যামার ভ্যালু দেখেন, এখানে 0.3 দিলে হচ্ছে আমরা এই ইমেজটা পাচ্ছি, গ্যামার ভ্যালু 0.4 দিলে আমরা এই ইমেজটা পাচ্ছি, গ্যামার ভ্যালু 0.5 দিলে আমরা এই ইমেজটা পাচ্ছি। এখানে দেখেন এই জায়গাটায় আমাদের ডিটেলটা কোন জায়গায়, কোন ইমেজে চলে আসছিল, আমাদের সেকেন্ড ইমেজে কিন্তু ডিটেলটা চলে আসছিল, ঠিক আছে? এই ইমেজে কিন্তু ডিটেল তেমন আসে নাই, বাট ইমেজটা একটু ওয়াশড আউট হয়ে গেছিলো, এখানে পুরোপুরি ওয়াশড আউট হয়ে গেছিলো এবং আমাদের এখানে কিছু নয়েজ চলে আসছিল। তো আমরা এই টাইপ ইমেজ চাই, এটাও আমাদের ডিটেলের জন্য হেল্প করে না, বাট এই ইমেজটা কিন্তু পারফেক্ট।
পরের ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইমেজটা খুবই ওয়াশড আউট একটা ইমেজ। এখানে আমরা গামা ভ্যালু 0.3 দিলে এটা মোটামুটি বেটার লুকিং একটা ইমেজে হয়, সরি 0.3 না 3.0, তার মানে একের বড়। যখন আমরা 4 দিচ্ছি তখন ইমেজটা আরো কন্ট্রাস্টি এবং আরো পঞ্চি হচ্ছে, বাট হ্যাঁ এটাও যথেষ্ট সুইটেবল, দুইটাই সুইটেবল। বাট যখন 5 দিয়ে দিচ্ছি তখন দেখেন যে হাই যেগুলো ডার্ক পার্ট ছিল, যেমন এই যে এখানে দেখেন এই পার্টটাতে একটা লাইনের মতো গিয়েছিল, এখানে কিন্তু ওই লাইনটা ওরকম প্রমিনেন্ট না, তাই না? তো আমরা ডার্কার পার্ট গুলোতে ডিটেল হারাবো, আমরা গ্যামার ভ্যালু যত বাড়াচ্ছি আমরা ডার্কার পার্ট গুলোতে ডিটেল তত হারাবো, আর গ্যামার ভ্যালু যত কমাবো ইমেজটা তত ওয়াশড আউট লাগবে। তো ওয়াশড আউট কোনো ইমেজকে আমরা যদি ফিক্স করতে চাই তাহলে গ্যামার ভ্যালু বাড়াতে হবে, একের বেশি দিতে হবে। যদি আমরা হাই কন্ট্রাস্ট কোনো ইমেজকে ইমেজ থেকে ডিটেল বের করে আনতে চাই তখন হচ্ছে আমাদের গ্যামার ভ্যালু একের কম দিতে হবে। সেই হচ্ছে গ্যামা দিয়ে এই কাজটা করে থাকে। ঠিক আছে, সেই ছিল পাওয়ার ল ট্রান্সফরমেশন। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা ক্লাসরুমেও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।